বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হেই গাইস, সবাই কেমন আছো? আজকে দুর্গাপূজার প্রথমা, তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে চলে এসেছি পার্ক সার্কাসের 7.8 আরসালানে। সেখানে থেকে আজ কীরকম কী খাওয়ার মেনু হয়, কীরকম দাম হয়, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখে নিই যে কীরকম আমরা আনন্দ করি, মজা করি, খাওয়া দাওয়া করি আরসালান। আরসালানে চলে এসেছি, তো চলো আজকে আমরা ঢুকে পড়ছি এখনই আরসালানের ভেতরে, তো তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আরসালান পার্ক সার্কাস মোড়, যেটাকে আমরা 7.8 বলে চিনি, কলকাতা। ওয়েট করছি সব খাবারের জন্য, অর্ডার দেওয়া হয়েছে। কাবাবের মধ্যে আরসালানের যে স্পেশাল মাটন কাবাবটা আছে সেটা, আর তারপরে বিরিয়ানি দেবো। তো দেখা যাক কী কী অর্ডার দেওয়া হয়, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা সফট ড্রিঙ্ক অর্ডার দেওয়া হয়েছে, থামস আপ, সেটা আমরা একটু প্রথম যে আরসালান স্পেশাল যে কাবাবটা হয় সেটাই অর্ডার দেওয়া হয়েছে, সেটা চলে এসেছে। উপরে একদম খুব সুন্দর চিজ দেওয়া আছে। এটা মাটন আর চিকেন দুটো দু রকম ইয়েতেই পাওয়া যায়, তো আমরা এখানে মাটন এবং চিকেন দুটোই অর্ডার করেছিলাম। তো সেটাই দেখাচ্ছি একটা ভেঙে, ওপরটা পুরো চিজ দেওয়া। আপনারা যদি কেউ কখনো যান দেখবেন, এটা অর্ডার করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু আর ভীষণ জুসি। দেখুন একটা ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছেন ওপরটা চিজ দেওয়া। যারা চিজ লাভার তাদের তো ভীষণই ভালো লাগবে, তাই প্রথমেই যেটা বলবো যে অবশ্যই এই কাবাবটা একটা ট্রাই করে দেখতে পারেন। পাঁচটা মটন বিরিয়ানি আর একটা স্যালাড, একটা স্পেশাল হবে, দুটো মটন থাকবে, তাহলে চারটে মটন বিরিয়ানি আর একটা মটন স্পেশাল বিরিয়ানি। ¿Qué es lo que te gusta?
এসে গেছে মাটন বিরিয়ানি। এটা একটা স্পেশাল মাটন বিরিয়ানি, এর মধ্যে দেখা যাচ্ছে একটা ডিম আছে, একটা আলু আছে, আর দুটো মাটন আছে। বিরিয়ানি সবসময় গরম খেতে হয়, তাদের কোনো টেস্ট নেই। এটা একটা বড় বা বাচ্চার সাথে শেয়ার করলে খুব সুন্দর হয়। ওপরে
তাহলে বন্ধুরা আজকে আমাদের খাবার পর্ব এখানেই শেষ হলো। এরপরে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় নেক্সট ব্লগে আবার আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমাদের ছজনের মতন খেতে কত কি খরচা হলো না হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো ও কমেন্ট করো। আর নেক্সট ব্লগে তাহলে আবার দেখা হবে। আজকে এখানেই বাই, গুড বাই। নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। অপেক্ষায় থাকলাম